বিসমিল্লাহ রহমান সকলের আশা আকাঙ্ক্ষার একটা প্রতিফলন গটিয়ে আমি আজকে হাজির হয়েছি অনেকে কিন্তু বিধবা মেয়ের সম্পর্কে জানতে চাই তবে সে বিধবা মেয়ে যদি হয়ে থাকে খুবই কম বয়সের তাহলে সেটা তো সকলে আরও আর আগ্রহ নিয়ে শুনতে চায় এবং তার সাথে বিয়ের প্রস্তাব নিয়ে আলোচনা করতে চাই তো আমি যার আলোচনা করতেছি ওনার সিরিয়াল হচ্ছে তিন হাজার পঁচিশ ওনার পিতা মৃত ওনার পিতা জীবিত থাকা অবস্থায় একটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন ওনার মাতা গৃহিণী সঙ্গত কারণে ওনার ঠিকানা ঠিকানাটা আমি উল্লেখ করতেছি না ওনার গায়ের রং উজ্জ্বল শ্যামা বা ফর্সা বলা যেতে পারে ওনার উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি উনি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছেন ওনারা তিন ভাই ছয় বোন এখন আলোচনা করব ওনার স্বামী মৃত্যুর কারণ ওনার স্বামী হচ্ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ওনার চাহিদা চাহিদা হচ্ছে ওনার বয়সের সাথে সামঞ্জস্য রেখে প্লাস চল্লিশ প্লাস বা কাছাকাছি ধরনের এ চাকুরিজীবী বা মাস্টার্স কমপ্লিট যদি কোনো ব্যবসায়ী থাকে তাহলে আলোচনা করা যেতে পারে তো হ্যাঁ আর আমি যেটা বলতেছি ওনার বয়স হচ্ছে খুবই কম ওনার বিয়ের তিন মাসের মাথায় ওনার স্বামী ইন্তেকাল করেছেন ওনার কোনো বাচ্চা কাচ্চা নেই ওনার জন্মশাল হচ্ছে উনিশশো অষ্টাশি সাল আসলে খুব কম সেটা বলা যাবে না তবে বিধবা হিসেবে ওনার বয়স খুবই খুবই কম বলা যেতে পারে তো বন্ধুকন আপনাদের আরও কিছু যদি জানা থাকে তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুগণ ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ